down. Hip hip hooray! হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। আজকে ষষ্ঠ শ্রেণী আর চতুর্থ শ্রেণীর আমার ডিউটি পড়েছিল এক্সাম হলে, তো শুরুর দিকে আমি একটু ওদেরকে শ্যুট করে রেখেছিলাম ভিডিওটা শুরু করার জন্য। তো ভিডিওটি এখন থেকে শুরু করছি, এখন বাজে 11:30। তো সকালবেলা তো নার্সারিদের পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে, আর ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা আজকে শেষ হবে সকালে। নার্সারি কেজি ওয়ান, নার্সারি হয়ে গেছে না, কেজি ওয়ান টু থ্রি, তো আর এখন হচ্ছে 4, 5, 6, 7, 8 এগুলো। তো বাচ্চাদের খাতাগুলো আজকে আমি দেখছিলাম, এখানে ফোরের এক রুমে সিক্স আর ফোরের সুন্দর করে মানে একজন একজন গ্যাপ দিয়ে বসিয়েছে আর কি। তো আমি শুধু ওদের কি বলবো, ওদের ড্রয়িংগুলো দেখে শ্যুট মানে না করে আর পারছিলাম না, এত সুন্দর, ভাবলাম যে না এখন একটা ভিডিও স্টার্ট করে দিই, না হলে সকালেও কিন্তু আমার ডিউটি ছিল আজকে ক্লাস টুতে, তো এখন আর করা হয়নি। কিন্তু এখন ভাবলাম যে না একটা ব্লগ শুরু করাই যায়। যেসব আপুরা আছেন যাদের বাচ্চা কাচ্চারা ম্যাক্সিমাম দেখা যায় স্কুলে পড়ে, তাদের কিন্তু ভালোই লাগবে এরকম বাচ্চাদের ড্রয়িং দেখে। দেখেন, আমি শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম। আমার রায়নামণিও কিন্তু অনেক সুন্দর ছবি আঁকে, তবে এত সুন্দরের ধারের কাছেও না, মানে এই জাতীয় ছবিগুলো ও আঁকে, ওর বয়স অনুযায়ী সুন্দর আঁকে মাশাল্লাহ। তবে আমি খুব বেশি খুশি হয়ে গেছি ওদের ছবিগুলো দেখে। তো এক একজন করছিল আর একটু একটু করে আমি শ্যুট করছিলাম। আর ষষ্ঠ শ্রেণীর আজকে ধর্ম পরীক্ষা ছিল, ওরা ওদের মতো লিখছিল। বড় ক্লাসে কি হয় যে অত বেশি ইফোর্ট দিতে হয় না, বসে থাকলেই হয়ে যায়, ওরা তো আর কথা বলে না সেরকম, আর বাচ্চারা তো বোঝে না কথা বলে কেজি ওয়ান টু এগুলো। তো এক একজন করছে, আমি জনে জনে তার কাছে গিয়ে শ্যুট করছিলাম, ভীষণ ভালো লাগছিল আমার। ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আপনার একটা ছোট্ট লাইক কিন্তু অনেক বেশি মূল্যবান। আর ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভয়েসের জন্য, আমার কিন্তু যখনই ঠান্ডা পড়ে তখন থেকে দেখা যায় একটু একটু আমার গলা ভাঙা শুরু হয়ে যায়। আর এই যে দেখেন, এক একটা স্টুডেন্ট এক একজনের চেয়ে এক একজন সুন্দর আঁকে, সে মানে প্রত্যেকেরই ডালিম আছে, তো এক একজন এক একভাবে ডালিমটাকে আঁকছে, আমি মানে রং রূপে মুগ্ধ হয়ে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো, ওরা পরে ক্লাস ফোরে আহামরে বড় হয়ে যায়নি, সেই অনুযায়ী ওদের আর্টগুলো অনেক সুন্দর, কালার করার ধরন, কালার সেন্সগুলো কিন্তু বেশ দারুণ, ওদের কালারের উপরে কিন্তু মার্কিংটা হবে মেনলি। তো খুব সুন্দর করে এঁকেছে, আমি তো মানে আর কি বলবো, এইসব বাচ্চাদের ক্লাসগুলো দেখতেও কিন্তু ভালো লাগে, দেয়ালে এত সুন্দর সুন্দর আর্ট থাকে। আর সিক্সের বাচ্চাগুলো কি হয়, একটু দুষ্টুমিও করে, কথাবার্তা বলে টুকটাক, তো সময়টা ভালোই কাটছিল। আজকের ভিডিওটাতে আমি দেখাবো এই ড্রয়িং পরীক্ষা তো ওদের হচ্ছে, এই টুকটাক ড্রয়িংগুলোই শেয়ার করব। আর বাসায় আসলে সেভাবে কোনো কাজকর্ম করার সুযোগ হয়ে ওঠেনি, একটু বিজি ছিলাম, আর একঘেয়ে কাজকর্ম রোজ দেখালেও কিন্তু আপনাদের বিরক্ত লাগবে। দেখেন কত সুন্দর মাশাআল্লাহ এঁকেছে, তো ভাবলাম যে স্কুলে যা করি একটা স্কুলেই ব্লগ করব, আর যেহেতু করার মতো একটা সুন্দর কিছু পেয়ে গেলাম সেজন্য আর কি। দেখেন কত সুন্দর করে সে কালার করছে, দেখা গেল এক জাতীয় কালার দিয়েই সবাই করছে, কিন্তু এক একজনের চেয়ে এক একজন এটা বেশি সুন্দর। তো ক্যামেরাটা অন না করে আর পারলাম না। যারা শুরু থেকে আমার চ্যানেলের পাশেই আছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় আমার ভিডিওগুলো দেখছেন, নিত্য নতুন কমেন্ট করছেন আর লাইক দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছেন না, হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, চাইলেই দেখতে পারেন। আসলে ব্যাপারটা হলো যার ব্যক্তিগত বিষয়, এখানে কিন্তু কারোই জোরাজুরি নেই। যাই হোক, খাতা টাতা একদম নিয়ে সব গুছিয়ে কিন্তু আমি রেডি করে চলে এসেছি। এবারে কিন্তু তাদের মেন সারপ্রাইজিং পার্ট, সেটা হলো আমাদেরকে সবাই সিক্সের বাচ্চাগুলো আর কি, ওদের যেহেতু পরীক্ষা শেষ, ওরা ওদের এখন একটা মানে দুইটা মৌখিক পরীক্ষা আছে, সেগুলো তো আর ধরতে না, কিন্তু আজকে লিখিত ছিল শেষ পরীক্ষা। তো ওরা এই যে কেকের ব্যবস্থা করেছে, আমরা তো অনেক বেশি খুশি হয়েছি সবাই মিলে, ম্যামরা গোল হয়ে। আমরা সামনে দুই দিন ছুটি আছে, শুক্র শনি তো ছুটি এমনিতেই আমাদের স্কুলটা, তো সেই ছুটিটা উপভোগ করবো, রবিবারে
কোন টাইমে যাব, কারণ এখন থেকে আবার খাতা দেখার কিন্তু একটা ব্যাপার স্যাপার, রেজাল্ট, 16 ডিসেম্বরের প্রোগ্রাম সব মিলিয়ে কিন্তু অনেক ব্যস্ততা। স্টুডেন্টদের পরীক্ষা শেষ, তার মানে কিন্তু টিচারদের ব্যস্ততা শুরু আমার মনে হয়, কারণ ডিউটি দিলেও কিন্তু চলে যায় দিনগুলো, কিন্তু এখন কিন্তু আবার খাতা দেখার ব্যস্ততা, রেজাল্ট শিট রেডি করতে হবে, তারপরে রেজাল্ট তো 24 তারিখে হবে ওদের, সব মিলিয়ে কিন্তু ভালো ব্যস্ততা। তো আমরা শুক্র শনিবারটাকেই খুব এনজয় করব, এটা প্ল্যান করছি সবাই, যে যে যার মতো বাসায় ভালো থাকব। আর রবিবার দিন আমরা 9টায় চলে যাব ক্লাস, মানে স্কুলে, কারণ আমাদের খাতা দেখা যার যার নিয়মকানুন শেষে করবে। এদিকে তারা তাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, এই কারণে তারা শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীরা কিন্তু সারপ্রাইজ দিচ্ছে, কেক এনেছে, একটা দেয়াল ঘড়িও মেবি এনেছে। তো আমি দূর থেকে যতটুকু পারছি, আর এই যে আমার ছোট্ট সোনাটা দেখেন কী করছে, সে সবসময় এভাবে উপভোগ করে, খুব এনজয় করে সে, আর আসার সময় প্রতিদিনই সে কান্না করে, সে আসবে না, তার স্কুলেই ভালো লাগে। যাই হোক, এই আর কি মজা করছিল বাচ্চারা। আর কেক কাটার একটা রেডি করতেও তো সময় লাগে, স্যারও ছিল না আমাদের প্রিন্সিপাল স্যার, এই যে আর ভাইস প্রিন্সিপাল ম্যাম দাঁড়িয়ে আছে স্যারের পাশে, ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজন, আর প্রিন্সিপাল আরেকজন ম্যাম আছে, উনি এখন উপস্থিত নেই। তো সব মিলে আমরা টিচাররা এক জায়গায় ছিলাম, তো আমি একটু দূরে থেকে শ্যুট করলাম, আর এরপরে দিয়ে দিব একটা স্টুডেন্টের কাছে, যে স্টুডেন্টটা কিনা 8-এ পড়ে। তো ওকে বলেছি যে তুমি একটু করো, তবে একটু নাড়াচাড়া হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর এ আর কি এত ভিড়ের মধ্যে কিন্তু শ্যুট করা যায় না। তারপর কিছু সুন্দর মুহূর্ত একটু তুলে ধরার চেষ্টা। আর আমাদের ছাড় বলতেছিল যে সামনের বছরটা, মানে 23 সালে আমাদের যে উদ্যোগগুলো কী কী হতে চলেছে, আরও অনেক ব্যস্ততা আসবে, যেমন ফেব্রুয়ারি মাসে আমাদের খেলার কথা বলা হয়েছে, তারপরে জানুয়ারিতে তো ভর্তি রটি আছে, এছাড়াও আরও অনেক প্রোগ্রাম আছে, তো সেগুলো যেন সুন্দরভাবে হয়, আমরা যেন সুস্থভাবে থাকতে পারি সবাই, সবার সুস্থতা কামনা করেছেন স্যার, খুব ভালো লেগেছে কথাগুলো শুনে। স্কুলের রেজাল্টের কথা বলেছে যে রেজাল্ট আগের চেয়ে দিনকে দিন ভালো হচ্ছে, আর একটা কথা আমাদের স্কুলের বয়স 21 বছর চলছে, তো সব মিলিয়ে এত বছর একটা প্রতিষ্ঠান চলা এটা কিন্তু যে সে ব্যাপার না, স্যার নিজের হাতে আছে, স্যারের সাথে আরও কয়েকজন আছে, তো সবাই হাতে হাতে হাত মিলিয়ে সুন্দর করে স্কুলটাকে চালাচ্ছে। তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে কথাগুলো শুনতে, তবে অনেক বেশি আওয়াজ হচ্ছিল বাচ্চাদের, যার কারণে ভয়েসগুলো রাখতে পারিনি। এই তো, তো এবারে কেক কাটা হবে। আর একটা মজার ব্যাপার হলো, কেক কাটিংয়ের ব্যাপারটা আসলেই মনে হয় বাচ্চারা বুঝে যে বার্থডে, তো আমার ছোট্ট মনি তো আমার কোলে ছিল, সে বারবারই বলে উঠছিল মা বার্থডে, আমার বার্থডে, তো ওই যে দেখেন আমার কোলে কিন্তু সে আছে। যাই হোক, বাচ্চা কাচ্চা নিয়ে আমি কিন্তু এক পাশেই দাঁড়িয়েছিলাম, আর আমার এখনও ড্রেস কোডটা কমপ্লিট হয়নি, অলরেডি আমি অনেক দিন হয়েছে বানাতে দিয়েছি, তো হয়ে গেলে তো আমি পরবো, তখন সবাইকে একরকম লাগবে দেখতে। তো সবাই দোয়া করবেন যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি বাচ্চাদেরকে নিয়ে, সবচেয়ে বেশি দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, কারণ ওরা যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে কিন্তু আমি ভালো থাকব। একটা মায়ের কাছে তার সন্তান যদি সুস্থ থাকে, এর চেয়ে ভালো ভালো লাগার আর কিছুই হতে পারে না, তাহলে একটা মা কিন্তু এগিয়ে যেতে পারে। তো এই যে একটু নোট ছিল, তো ছেলেটা অনেক আসলে চেষ্টা করেছে, কিন্তু অনেক ভিড় ছিল যার কারণে, আর দেখেন এখানে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ছিল, যা তাতেই এত ভিড়, হ্যাঁ সারা স্কুলের হলে যে কী হতো আমি সেই চিন্তা করছিলাম। তো সবাই খুব আমাদেরকে সারপ্রাইজ দিল, এটা ভালো লেগেছে, আর ওরা বুদ্ধি করে আবার একটা গিফটও কিনেছে, গতকালকে 5-এর ছেলেমেয়েরাও করেছিল, কিন্তু সেটা আসলে আমার ক্যাপচার করা হয়নি, দেখা যায় গতকালকে আমি একটা অন্য ভিডিও রেডি করেছিলাম, আসলে সবসময় করা হয়ে ওঠে না। তো এখন যাদের যাদের পরীক্ষা শেষ, সবাই একটু একটু করে মজা করছে, এক একটা ক্লাস বাই ক্লাস। তো এই যে লাস্টে দেখেন স্টুডেন্টরা ছবি তুলছিল, সব মিলে আমি ভিডিওটা এখানে শেষ করে দেব, সবাই ভালো থাকবেন। যেহেতু এটা আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল, আমি আমার লাইফস্টাইলে কখন কী করছি, কোথায় যাচ্ছি, কীভাবে আমার জীবনটাকে সাজাচ্ছি, সব আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে, সবাই দোয়া করবেন আমাদের জন্য ও আমার পরিবারের জন্য, আর আমাদের স্কুলটার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।